নমস্কার বন্ধুরা উইস্টামে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম তোমরা যারা এতদিন ধরে রেলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলে তাদের জন্য আজকে একটি দারুণ খুশির খবর ঠিক আছে তোমাদের অফিসিয়াল প্রমাণসহ দেখাবো রেলের নতুন নিয়োগের ক্ষেত্রে প্রথমে কোন ভ্যাকান্সি আসছে ঠিক আছে অফিসিয়াল প্রমাণসহ তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু নতুন নিয়োগে রিক্রুটমেন্ট রুলসে কিছু পরিবর্তন আসছে কি সেই পরিবর্তন জানতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিও আর সেই সঙ্গে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার তরফ থেকে একটা প্রশ্ন থাকছে সম্প্রতি রেল বোর্ডের সিইও পদে কে নিযুক্ত হয়েছেন অবশ্যই তোমরা চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিও আশা করি তোমরা সঠিক উত্তর দিয়ে দেবে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও রেল বোর্ডের সিইও পদে বর্তমানে কে নিযুক্ত হয়েছেন ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল আপডেটটি আর তার আগে তোমাদেরকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ এটা রেলওয়ে বোর্ড থেকে জারি করা হয়েছে অর্ডার জারি করা হয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে বা নোটিশ নাম্বার ডান দিকে দেখো ডেটটা উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে নিউ দিল্লি অক্টোবর মাসের দু হাজার তেইশের লেটেস্ট নোটিশ এখানে দেখো বলা হয়েছে অর্ডার ঠিক আছে তো সাবজেক্টে কী বলা হয়েছে কনস্টিটিউশন অফ কমিটি রিগার্ডিং মডিফিকেশান ইন ডাইরেক্টিভ ফর্টি থ্রি তো ডাইরেক্টিভ ফর্টি থ্রি কী ডাইরেক্টিভ ফর্টি থ্রি হচ্ছে রেলের আর যে কনস্টেবল এবং এসআই পোস্টে রিক্রুটমেন্ট করা হয় তার রিক্রুটমেন্ট রুলস হচ্ছে ডাইরেক্টিভ ফর্টি থ্রি ঠিক আছে তো আরপিএফ এর কনস্টেবল এবং নতুন এসআই রিক্রুটমেন্টে রিক্রুটমেন্ট রুলসে কিন্তু পরিবর্তন করার জন্য নতুন একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে বোর্ডের তরফ থেকে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে অ্যাপ্রোপোজ অ্যাবাব ইট ইজ অ্যাপ্রাইজড দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইজ টু বি ইনিশিয়েটেড অর্থাৎ তোমাদের রেলের আরপিএফে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টে যে রিক্রুটমেন্ট হবে নতুন নিয়োগ তার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে বলে দিল রেল বোর্ড ঠিক আছে এরপরে দেখো কী বলা হয়েছে দ্য লাস্ট রিক্রুটমেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন টোয়েন্টি এইটিন ইন টার্মস অফ আর পি এফ ডাইরেক্টিভ ফর্টি থ্রি বাই আর পি এফ ইটসেলফ তো বলা হচ্ছে তোমাদের কিন্তু এর আগে যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল আর পি এফে সেটা কিন্তু দু হাজার আঠেরো সালে হয়েছিল ঠিক আছে আঠেরো সালে হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তোমাদের কিন্তু লাস্ট আর পি এফ কনস্টেবল এসআই ভ্যাকান্সি বেরিয়েছিল ওকে তো তখন কিন্তু আর পি এফ নিজেই সেই রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করেছিল মানে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পরীক্ষার জন্য শর্টলিস্ট করা অ্যাডমিট কার্ড জারি করা এক্সাম সেন্টার দেয়া তারপরে সিবিটি পরীক্ষা নেওয়া তার রেজাল্ট বের করা ঠিক আছে এবং পিএমটি পিএসটি এ সমস্ত বিষয়গুলো ডিভি মেডিক্যাল পরীক্ষা এগুলো কিন্তু সম্পূর্ণ আর নিজেই কন্ডাক্ট করেছিল আগে ডাইরেক্টিভ ফর্টি থ্রির রুলস অনুযায়ী ঠিক আছে তো এবার কিন্তু এটা পরিবর্তন হচ্ছে কি বলা হয়েছে দেখে নাও হাওয়ার ইন দ্য এক্সিস্টিং সিনারিও আর আর ইজ বিং এন্টোড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ফার্স্ট ফেজ অফ রিক্রুটমেন্ট হুইচ ইনক্লুডস কলিং ফর অ্যাপ্লিকেশান স্ক্রিনিং হায়ারিং এজেন্সি কন্ডাক্টিং সিবিটি এটসেট্রা অ্যান্ড সেকেন্ড ফেজ উড বি কমপ্লিটেড বাই আর পি এফ তো কী বলা হয়েছে আরপিএফ রিক্রুটমেন্ট রুসে কিন্তু পরিবর্তন ঘটানো হচ্ছে অর্থাৎ তোমাদের ডাইরেক্টিভ ফর্টি থ্রিতে পরিবর্তন করা হচ্ছে এবং এবছর যে নতুন রিক্রুটমেন্ট বেরোবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেখানে কিন্তু আরআরবির একটা মুখ্য দায়িত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে ফার্স্ট ফেস রিক্রুটমেন্ট কিন্তু আরআরবি আরবি কন্ডাক্ট করবে ঠিক আছে এটা বলা হচ্ছে রেসপন্সিবিলিটি আর কাছে যাচ্ছে এবারে দেখো কি বলা হয়েছে কলিং ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ আরআরবি কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে আরআরবি অ্যাপ্লিকেশান নেবে অনলাইনে তারপরে কী বলা হয়েছে স্ক্রিনিং সেই অ্যাপ্লিকেশানগুলো ছাঁটাই করা হবে অর্থাৎ বাসাই ছাঁটাই করা হবে যে কে কে ঠিকঠাক ফর্ম ফিল করেছে কে ভুল ফর্ম ফিল করেছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তারপরে বলা হয়েছে হায়ারিং এজেন্সি এক্সাম কনডাক্টিং এজেন্সি হায়ার করা সেটা কিন্তু আরআরবি করবে যে টিসিএস নেবে না অন্য কোনো কোম্পানি নেবে এটা কিন্তু আরআরবি সিলেক্ট করবে তারপরে দেখো কনডাক্টিং সিবিটি সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেই কন্ডাক্ট করানোর কাজও কিন্তু আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু করবে এর আগে তোমাদের কিন্তু দু সালে আরআরবি কিন্তু আর এর দায়িত্বে ছিল না আর পি এফ কনস্টেবল এসআই দায়িত্বে ছিল স্বয়ং আর ঠিক আছে তো এবার কিন্তু পরিবর্তন হচ্ছে তোমাদের কিন্তু আরআরবি দায়িত্ব নিচ্ছে এবং সেই সঙ্গে কি বলা হয়েছে অ্যান্ড সেকেন্ড ফেজ উড বি কমপ্লিটেড বাই আরপিএফ ইটসেল অর্থাৎ সেকেন্ড ফেজের প্রসেস সেটা কিন্তু আরপিএফ নিজেই করতে পারে এরপরে দেখো দুই নাম্বারে কী বলা হয়েছে ইন দিস রিগার্ড ডাইরেক্টিভ ফর্টি থ্রি নিডস অ্যাপ্রোপ্রিয়েট মডিফিকেশান বিফোর দ্য ইনিশিয়েশান অব রিক্রুটমেন্ট তো বলা হচ্ছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিন্তু ডাইরেক্টিভ ফর্টি থ্রিতে পরিবর্তন আনার দরকার ঠিক আছে অর্থাৎ রিক্রুটমেন্ট রুলসে পরিবর্তন আনার দরকার সেই জন্য কিন্তু এই অর্ডারটা জারি করা হয়েছে তো কী বলা হয়েছে রিগার্ডিং মডিফিকেশান ইন ডাইরেক্টিভ ফর্টি থ্রি এফ হ্যাজ কনস্টিটিউটেড এ কমিটি কনসিস্টিং অফ ফলোইং অফিসার তো আর পি এফ কনস্টেবল এবং এসআই নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসে পরিবর্তন করার জন্য আর ডিজি তিনি কিন্তু নতুন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তো সেই কমিটিতে কোন কোন অফিসার থাকছেন তাদের নাম কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রথমত শ্রী পরম শিব যিনি হচ্ছেন পিসি এসসি এস ইস্টার্ন রেলওয়ে একজন অফিসার চেয়ারম্যান তিনি কিন্তু চেয়ারম্যান হবেন এই কমিটির তারপরে দুই নাম্বার রয়েছে শ্রী সুমতি সন্দিল্লা পিসিএসসি আর পি এস এফ এবং তিন নাম্বার যে অফিসার শ্রী কে আশরাফ টিআইজি এস আই এন এ স্ল্যাশ নর্দার্ন রেলওয়ে বা এনআর ঠিক আছে তো এই তিনজন কিন্তু এই কমিটিতে থাকছেন এবারে দেখো তিন নাম্বার পয়েন্টে কী বলেছে সিন্স ফার্স্ট স্টেজ অফ রিক্রুটমেন্ট ইজ টু বি কন্ডাক্টেড বাই আরআরবি হোয়ার্স সেকেন্ড ফেজ ইনভলভিং পিইটি পি এম টি মেডিক্যাল অ্যান্ড ডিভি ইজ টু বি ডান বাই আর পি এফ হেন্স কমিটি মে লাইক টু সি দিস অ্যাজ টার্ম অফ রেফারেন্স ফর মেকিং নেসেসারি মডিফিকেশান তো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট ফেজের রিক্রুটমেন্ট কিন্তু আরআরবি আর কন্ডাক্ট করবে এবং সেকেন্ড ফেজের রিক্রুটমেন্ট প্রসেস যার মধ্যে রয়েছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা ঠিক আছে তারপরে তোমাদের পি এম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ওকে তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান এই যে সেকেন্ড ফেজের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু আর পি এফ নিজেই কিন্তু করতে পারে ঠিক আছে তো সেটাই কিন্তু এখানে পরামর্শ দেওয়া হয়েছে এবং চার নাম্বার কি বলা হয়েছে দ্য কমিটি ইজ রিকোয়েস্টেড টু কাইন্ডলি কমপ্লিট দ্য এক্সারসাইজ অ্যাট দ্য আর্লিয়েস্ট অ্যান্ড সাবমিট মডিফাইড ড্রাফট ডাইরেক্টিভ ফর্টি থ্রি বাই সিক্সটিন টেন টোয়েন্টি টোয়েন্টি থ্রি পজিটিভলি অর্থাৎ বলা হয়েছে নতুন নিয়োগের রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ষোলোই অক্টোবরের মধ্যে ষোলো দশ দু তেইশ এই তারিখের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করতে হবে ঠিক আছে এই কমিটিকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে যে নতুন নিয়োগের রিক্রুটমেন্ট রুলসটা কেমন হবে সে বিষয়ে কিন্তু একটা খসড়া রিপোর্ট জমা করতে হবে তোমরা বুঝতেই পারলে খুব দ্রুত কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে আগামী ষোলোই অক্টোবরের মধ্যে আজকে এগারোই অক্টোবর ষোলোই অক্টোবরের মধ্যে কিন্তু একটা খসড়া রিপোর্ট জমা পড়ে যাবে এবং তারপরে কিন্তু সে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি তৈরি করার কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো এই নোটিশটাকে ইস্যু করেছে সাইন বাই সারিকা মোহন ডিআইজি এস্টাবলিশমেন্ট রেলওয়ে বোর্ড তো রেলওয়ে বোর্ডের ডিআইজি এস্টাবলিশমেন্ট তার তরফ থেকে কিন্তু এই অর্ডারটা জারি করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই অক্টোবর মাসে কী কী চাকরির জন্য ফর্ম ফিল চলছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা বেতন অ্যাপ্লিকেশন ফি কত লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য ভিডিওটা তো অবশ্যই সকলে ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা তোমাদের রেলে নতুন নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে তোমরা কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেটা বলে দেবো ঠিক আছে আর তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি আসছে আর পি কনস্টেবল এবং এসআই নতুন রিক্রুটমেন্টের ভ্যাকান্সি আসছে তো এখানে তোমাদের কত শূন্য থাকতে পারে এবং কবে নাগাতের বিজ্ঞপ্তি বেরোতে পারে ঠিক আছে ফর্ম ফিল শুরু হতে পারে বিজ্ঞপ্তি আসতে পারে তো এই সংক্রান্ত যদি তোমাদের কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ইনফরমেশান নিয়ে ভিডিও বানিয়ে দেবো ওকে